सुप्रिय शिक्षार्थीबृंद आशा करी तुम्हारा भलो आछो। कोविड-19 कारण 17 मार्च थेके अद्य 20 मे पर्यन्त एई दीर्घ दिन तुम्हादेर साथे आमादेर शिक्षकदेर पाठदान थेके आमरा बिरत रयेछि। एते पढ़ालेखाय तुम्हादेर बेश क्षति होयेछे। एई क्षति किछुटा हलो पुषिये देवार जन्य आमादेर श्रद्धेय प्रधान शिक्षक नासिरुद्दीन सार महोदयेर उद्योगे आमरा सकल शिक्षकवृंद आलोचनार माध्यमे एकटि विषये उपनीत हयेछि जे आमरा अनलाइनेर माध्यमे किछु क्लास करब। जे क्लासगुलिर माध्यमे तोमादेर पढ़ालेखार जे क्षति हयेछे ता किछुटा पोषाते पारब बा पुषिये जाबे। ताई আমি আজকে এখানে উপস্থিত হয়েছি একটি অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস করাবো। আমার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বিতীয়। আমার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান নবম ও দশম শ্রেণী অধ্যায় দ্বিতীয় পাঠ লেনদেন। আজকে আমরা লেনদেন নিয়ে কিছুটা আলোচনা করব। চলো আমরা এই কন্টেন্টের মাধ্যমে কিছু আমরা লেনদেনের কৌশল শিখি। তো তার পূর্বে আমি একটু বলবো যে পড়ালেখা করতে হলে পরে আনন্দের সাথে করতে হয়। যেমন আমরা আনন্দের সাথে করিব হিসাব বিজ্ঞান, আমরা অর্জন করিব সঠিক জ্ঞান। তবে চলো এখন আমরা কন্টেন্টের মাধ্যমে আমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে আমরা কিছু দেখি। দেখো পাঠ পরিচিতি বিষয় হিসাব বিজ্ঞান শ্রেণী নবম ও দশম অধ্যায় দ্বিতীয় লেনদেন। তাই আমরা আজকে লেনদেনের কিছু কৌশল নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটি ছবি দেখা যাচ্ছে। সেই ছবিতে দেখো দুইটি হাত এখানে দেখা যাচ্ছে যে একজন কি করতেছে, টাকা দিচ্ছে, অন্যজন টাকা নিচ্ছে। তবে এখানে আমি একটু লক্ষ্য করব যে হাত টাকা দিচ্ছে সে সুবিধা দিচ্ছে, তাই সে দাতা। যে হাত টাকা নিচ্ছে সে হাত হচ্ছে গ্রহীতা, অর্থাৎ সে গ্রহীত হবে, অর্থাৎ যে গ্রহণ করে সেই গ্রহীতা। আমরা দ্বিতীয় ছবিতে যাই। দ্বিতীয় ছবিতে দেখো এখানে আমাদের কি লেখা আছে, যেমন একজন লিখছে অন্যজন হিসাব করছে, অর্থাৎ একজন কি করতেছে, লিখছে অপরজন হিসাব করছে। অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে টাকার কোনো আদান প্রদান হয় নাই, তাই এটি লেনদেন হবে না। তাই পূর্বেরটি যেহেতু টাকার লেনদেন হচ্ছে তাই এটি লেনদেন হবে, অর্থাৎ টাকার আদান প্রদান হচ্ছে তাই এটি লেনদেন হবে। এখানে দেখো লেখা আছে লেন দেন। এখানে দেখো চারটি হাত আমরা দেখতে পাচ্ছি। এই চারটি হাতের মধ্যে আমরা উপরের দুইটি হাত যদি লক্ষ্য করি দেখা যাচ্ছে যে একটি হাত অপর হাতকে টাকা দিচ্ছে। তা আমরা একটু লক্ষ্য করি যে হাত টাকা দেয় সে হাত হচ্ছে দাতা, আর যে হাত টাকা নেয় সে হাত হচ্ছে গ্রহীতা। তাই যেহেতু এখানে আর্থিক অবস্থার আদান প্রদান হচ্ছে তাই এটা লেনদেন হবে। কিন্তু নিচের দুটো হাত যদি আমরা লক্ষ্য করি দেখা যাচ্ছে যে এখানে চাবি এক হাত অপর হাতকে চাবি দিচ্ছে। তো এক হাত যদি অপর হাতকে চাবি দেয় তবে আমরা দেখব যে হাত চাবি নিচ্ছে সে হাত হচ্ছে গ্রহীতা, আর যে হাত চাবি দিচ্ছে সে হাত হচ্ছে দাতা। দেখো এখানে যে হাত গ্রহণ করেছে সে সুবিধা পাচ্ছে তাই সে প্রাপক, আর যে হাত সুবিধা দিচ্ছে সে হচ্ছে দাতা এবং সে। এখানে একটু লক্ষ্য করি আমরা, দেখো লেন ও দেন, নিচে এটা আমরা দেখি লেন দেন,
अर्थात लैन अर्थ होचे लवा और दें अर्थ होचे देवा अर्थात आदान प्रदान तो हमें इंग्लिशे बोलते पारी गिव एंड टेक। ये अध्याय शेषे हमें कि शिखते पारब देखो एखाने दुटी लिखा आछे जे लैन दें कि ता बोलते पारब एवं लेनदेन चेनार कौशल शिखते पारब। এসো এখন আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখব লেনদেন কি। এখন দেখো আমরা লেনদেন চেনার কিছু কৌশল আমরা শিখব। এখানে দেখো ঘটনা, ঘটনাকে আমরা দুই ভাবে করতে পারি। সেটা হচ্ছে যে কোন ঘটনা লেনদেন, অর্থাৎ যে ঘটনা ঘটবে, অর্থাৎ অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যদি হয়, অর্থাৎ টাকা দিয়ে যদি, টাকা দিয়ে লেনদেন যদি হয় বা টাকা কমে বা বাড়ে, তবে সেটা একমাত্র লেনদেন হবে এবং সেটা হিসাবভুক্ত হবে। আর কোন ঘটনা লেনদেন নয়, অর্থাৎ যে ঘটনাগুলো টাকার মাধ্যমে আদান প্রদান হবে না, সেগুলো লেনদেন হবে না, অর্থাৎ তা হিসাবভুক্ত হবে না। দেখো ঘটনা থেকে কি আসছে, লেনদেন। এখন আমরা ঘটনাকে দুটি প্রশ্ন করব, কি আসলো কি গেল। আমরা যদি এই দুটি প্রশ্ন সুন্দরভাবে করি এবং এই দুটি প্রশ্ন করার পরে যদি আমরা এই দুটি প্রশ্নের উত্তর সঠিকভাবে পাই, তবে তা লেনদেন হবে। দেখো যদি কি আসলো কি গেল, কি আসলো কি গেল, এখানে যদি আমরা প্রশ্ন করি এবং এই দুইটির উত্তর যদি আমরা পাই, তা লেনদেন হবে। আবার দেখো কি আসলো কি গেল, যদি দুইটির যে কোনো একটির উত্তর যদি আমরা পাই, তা লেনদেন হবে। কিন্তু যদি
কি আসলো কি গেল দুইটির কোনোটিরই যদি উত্তর পাওয়া না যায় অর্থাৎ যদি শূন্য উত্তর হয় তবে লেনদেন হবে না। এসো আমরা উদাহরণের সাহায্যে কিছু শিখি। প্রথমে দেখো জুন দুই যন্ত্রপাতি ক্রয় করা হলো। এখানে একটি জিনিস লক্ষণীয় যে যন্ত্রপাতি ক্রয় করা হলো, যন্ত্রপাতি যদি আমরা ক্রয় করি তবে আমাদের কাছ থেকে কি আসবে, যন্ত্রপাতি আসবে, আমাদের কাছ থেকে কি চলে যাবে, টাকা চলে যাবে। তাই এখানে দেখো আমরা প্রশ্ন করি যে কি আসলো, তাই যন্ত্রপাতি এসছে, এবং কি গেল অর্থাৎ যন্ত্রপাতি যখন ক্রয় করব আমরা তখন আমাদের কাছ থেকে টাকা চলে যাবে, তাই নগদান হবে। তাই যেহেতু আমরা কি আসলো কি গেল এই দুইটিরই উত্তর আমরা পেলাম, তাই এটি লেনদেন হবে। পরেরটা দেখো জুন চার বেতন দেয়া হলো। বেতন যদি আমরা দেই তো বেতন দিলে পরে আমাদের কাছ থেকে টাকা চলে যাবে। তো এখানে আমরা এই বেতন দেওয়া একটি ঘটনা, এই ঘটনাকে আমরা প্রশ্ন করব দুইটি কি আসলো কি গেল। এখানে দেখো কি আসলো তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, তাই এটা উত্তরটা হবে শূন্য। কি গেল তো দেখো আমাদের কাছ থেকে কি চলে গেল, বেতন চলে গেল। তাই বেতন যেহেতু নগদ টাকা আমরা দিয়েছি তো এখানে হবে কি নগদান। তাই আমি দেখলাম যে কি আসলো কি গেল দুইটির মধ্যে যে কোনো একটির উত্তর যদি আমরা পাই তা লেনদেন হবে। তাই এখানে যেহেতু আমরা একটির উত্তর পেয়েছি তাই এখানে লেনদেন হবে। জুন ছয় এখানে দেখো বলছে নগদে পণ্য ক্রয় করা হলো। নগদে যদি পণ্য ক্রয় করা হয় তবে কি আসবে আমাদের কাছে, পণ্য আসবে। তো এখানে একটি ঘটনা, তাই এই ঘটনাটি আমরা আবার প্রশ্ন করি ঘটনাকে যে কি আসলো কি গেল। দেখো যখন আমরা পণ্য ক্রয় করব তখন পণ্য আমাদের কাছে আসবে, তো কি আসলো আমাদের কাছে, পণ্য। তাই পণ্য আমরা লিখলাম। তো আমাদের কাছ থেকে কি চলে গেল, যেহেতু আমরা পণ্য ক্রয় করছি তাই পণ্য ক্রয় করলে পরে আমাদের কাছ থেকে টাকা চলে যাবে, তাই এখানে কি হচ্ছে নগদান। তাই কি আসলো কি গেল এখানে আমরা দুটির মধ্যে থেকে যে কোনো একটির উত্তর আমরা পেয়ে গেছি, তাই এটি লেনদেন হবে। আট জুন প্রতিষ্ঠানের হিসাব রক্ষককে বরখাস্ত করা হলো। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, প্রতিষ্ঠানের হিসাব রক্ষককে বরখাস্ত করা মানে প্রতিষ্ঠান থেকে তাকে বের করে দেওয়া, কিন্তু এটা একটা ঘটনা। আমরা যদি এই ঘটনাটাকে দুইটি প্রশ্ন করি যে কি আসলো কি গেল, তো এখানে দেখা যাবে যে কি আসলো কিছুই আসলো না তাই শূন্য হবে, কি গেল কিছুই গেল না তাও শূন্য হবে। যেহেতু কি আসলো কি গেল দুইটির একটি উত্তর আমরা পাচ্ছি না তাই এটি লেনদেন হবে না। এরপরে দেখো জুন ১২ ধারে পণ্য ক্রয় করা হলো। ধারে যদি আমরা পণ্য ক্রয় করি তবে আমাদের কাছে পণ্য আসবে, এখানে একটি ঘটনা। সেই ঘটনাকে আমরা আবার প্রশ্ন করি দুটি কি আসলো কি গেল। দেখো আমাদের কাছে কি আসলো, যেহেতু পণ্য আমরা ক্রয় করেছি ক্রয় করলে পরে পণ্য আমাদের কাছে আসবে, তাই পণ্য হচ্ছে কি আসলো। তো এখানে আমরা পণ্য লিখলাম। দেখো কি চলে গেল, এখান থেকে দেখা যাচ্ছে কি চলে গেল এটা আমাদের কাছে উত্তর আছে না, তাই এটা শূন্য। তাই আমরা জানি যে কি আসলো কি গেল দুইটির যে কোনো একটির উত্তর যদি আমরা পাই তা লেনদেন হবে, তাই এটি লেনদেন হলো। জুন ১৪ ধারে পণ্য বিক্রি করা হলো। তো ধারে যদি পণ্য বিক্রি করা হয় তবে বিক্রি করলে আমাদের কাছ থেকে পণ্য চলে যাবে, এখানে একটি ঘটনা। এই ঘটনাটাকে আমরা প্রশ্ন করি আবার দুইটি কি আসলো কি গেল। তো আমাদের কাছে কি আসলো, কিছুই আসলো না, তাই এটি শূন্য হবে।
এবং কি গেল আমাদের কাছ থেকে পণ্য চলে গেল তাই এখানে আমরা পণ্য লিখলাম কিন্তু দেখা যাচ্ছে যে কি আসলো কি গেল এই দুইটির মধ্যে একটির উত্তর আমরা পেয়েছি তাই এটি লেনদেন হবে জুন 16 কমিশন পাওয়া গেল আচ্ছা কমিশন পাওয়া গেল এটি একটি ঘটনা এই ঘটনাকে আমরা আবার দুটি প্রশ্ন করি কি আসলো কি গেল এখানে আমরা দেখব আমাদের কাছে কি আসছে আমাদের কাছে টাকা আসছে তাই নগদান লিখব আর কি গেল তাই এখানে প্রশ্ন হচ্ছে শূন্য উত্তর শূন্য হলো তাই শূন্য যেহেতু হচ্ছে এবং কি আসলো কি গেল এই দুইটির মধ্যে আমরা একটির উত্তর শুধু পেয়েছি তাই এটিও লেনদেন হবে জুন 18 নগদে পণ্য বিক্রি দেওয়া হলো নগদে যদি আমরা পণ্য বিক্রি দেই তবে পণ্য আমাদের কাছে আসবে এবং টাকা চলে যাবে নগদ টাকাও চলে যাবে তো এটা একটি ঘটনা এই ঘটনাকে আমরা প্রশ্ন করি দুটি কি আসলো কি গেল এখন আমরা একটু লক্ষ্য করি যে কি আসলো আমাদের কাছে যেহেতু পণ্য আমরা বিক্রি দিয়েছি তে আমাদের কাছে নগদ টাকা এসেছে এবং আমাদের কাছ থেকে চিকি চলে গেল তাই পণ্য চলে গেল তাই কি আসলো কি গেল এখানে আমরা দুইটির উত্তর আমরা পেয়েছি তাই এটা কি হবে লেনদেন হবে এরপরে দেখো জুন 20 সোনালী ব্যাংকে জমা দেওয়া হলো 50,000 টাকা সোনালী ব্যাংকে যেহেতু 50,000 টাকা জমা দেওয়া হয়েছে তাই আমাদের কাছ থেকে সোনালী ব্যাংকে টাকা চলে গেছে তাই এটি একটি ঘটনা তো ওখানে আমরা প্রশ্ন করি দুটি কি আসলো কি গেল তবে এখানে আমরা কি আসলো দেখো শূন্য কিন্তু এখানে আমাদের কাজ হচ্ছে কি যে কি আসলো কি গেল আসলো হচ্ছে শূন্য তাই এখানে দেখো কি চলে গেল এখানে নগদ টাকা চলে গেছে তাই এখানে হবে কি আমরা দুইটির মধ্যে একটির উত্তর আমরা পেয়েছি তাই এখানে হবে লেনদেন এটা হবে জুন 21 ভাড়া অগ্রিম প্রদান করা হলো 50,000 টাকা ভাড়া অগ্রিম প্রদান করা হলো 50,000 টাকা তো এটি একটি ঘটনা দেখো এই ঘটনাকে আমরা দুটি প্রশ্ন করি কি আসলো কি গেল এখন দেখা যাচ্ছে যে ভাড়া অগ্রিম যেহেতু আমরা প্রদান করেছি তবে প্রদান করলে পরে আমাদের কাছ থেকে টাকা চলে গেছে তাই আমাদের কাছে কি আসছে আমাদের কাছে কিছুই আসে নাই তাই শূন্য আমাদের কাছ থেকে কি চলে গেল তাই নগদ টাকা চলে গেল তাই এটা যেহেতু আমরা একটির উত্তর পেয়েছি তাই এটা নগদান হবে এরপরে জুন 24 দেনাদার হতে প্রাপ্তি তাই দেনাদার হতে প্রাপ্তি এটি একটি ঘটনা তাই ওখানে আমরা প্রশ্ন করব দুটি কি আসলো কি গেল তো দেখো কি আসছে আমাদের কাছে নগদ টাকা আসছে তাই নগদান হবে আর কি চলে গেল আমাদের কাছ থেকে কিছুই চলে যায় নাই তাই এটা শূন্য হলো তাই যেহেতু আমরা একটির উত্তর পেয়েছি এটা নগদান হবে জুন 26 সুদ পাওয়া গেল সুদ যেহেতু আমরা পেয়েছি তাই এটি একটি ঘটনা তো এই ঘটনাকে আমরা প্রশ্ন করব কি আসলো যেহেতু আমরা সুদ পেয়েছি তাই আমাদের কাছে টাকা এসছে তো এখানে আমরা নগদান লিখব আর কি গেল যেহেতু কোনো কিছুই যায় নাই তো এটা শূন্য হলো আমরা যেহেতু একটির উত্তর আমরা পেয়েছি তাই এটি কী হবে লেনদেন হবে জুন 27 ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ব্যবসায়ের প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয় তো টাকা আসে তাই এখানে একটি ঘটনা তো এই ঘটনাকে আমরা দুইটি প্রশ্ন করি কি আসলো তাই আমাদের কাছে নগদ টাকা এসছে তাই নগদান লিখব আর আমাদের কাছ থেকে কি চলে গেল কিছুই চলে যায় নাই তো এটা শূন্য হলো তাই যেহেতু আমরা একটির উত্তর পাচ্ছি
তাই এটি লেনদেন হবে। এরপরে দেখো জুন ২৮ রূপালী ব্যাংক হতে ঋণ গ্রহণ করা হলো। রূপালী ব্যাংক থেকে যদি ঋণ গ্রহণ করা হয় তো আমাদের কাছে টাকা আসবে, তাই এটি একটি ঘটনা। এখানে আমরা প্রশ্ন করি আমাদের কাছে কি আসলো এবং কি গেল। তা আমাদের কাছে কি আসলো, যেহেতু আমরা ঋণ গ্রহণ করেছি তাই টাকা এসছে, তাই আমরা নগদান লিখব। আর কি গেল, কিছুই যায় নাই, এটা শূন্য। যেহেতু আমরা একটির উত্তর পেয়েছি তাই এটা লেনদেন হবে। জুন ২৯ দেখো ৩০,০০০ টাকা আসবাবপত্র ক্রয়ের চুক্তি সম্পাদন করা হলো। ৩০,০০০ টাকা আসবাবপত্র ক্রয়ের সম্পাদন করা হলো, তা এখানে একটি ঘটনা, কিন্তু এই ঘটনাকে আমরা প্রশ্ন করি। দেখো কি আসলো কি গেল, কিছুই আসে নাই তাই শূন্য, আমাদের কাছে কিছুই যায় নাই তাই এটাও শূন্য। তাই যেহেতু দুইটির উত্তর একটু আমরা পাচ্ছি না তাই এটি লেনদেন হবে না। এবারে জুন ৩০ ৩০,০০০ টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ করা হলো, তো এখানে একটি ঘটনা, তো এই ঘটনাকে আমরা প্রশ্ন করি কি আসলো কি গেল। তো দেখো আমাদের কাছে কিছুই আসে নাই, আমাদের কাছ থেকে কিছু যায়ও নাই, তাই দুইটির একটির উত্তর আমরা পাচ্ছি না তাই এটি লেনদেন হবে না। এখন দেখো আমরা একটু মূল্যায়ন করি যে লেনদেন কি না সেটা আমরা একটু দেখি। দেখো এক ধারে পণ্য ক্রয় করা হলো ২০,০০০ টাকা, ধারে পণ্য ক্রয় করেছি ২০,০০০ টাকা। এখানে যদি আমরা প্রশ্ন করি দুইটা যে কি আসলো কি গেল, দেখা গেছে পণ্য আসছে কি গেল কিছুই যায় নাই। তাই যেহেতু আমরা প্রশ্ন করেছি দুইটি কি আসলো কি গেল, এখানে আমরা একটির উত্তর পেয়েছি তাই এটি লেনদেন হবে। ২ অফিস কর্মচারীদের বেতন প্রদান ৫০,০০০ টাকা, তাই অফিস কর্মচারীদের বেতন যেহেতু আমরা প্রদান করেছি ৫০,০০০ টাকা, এখানে আমরা প্রশ্ন করব কি আসলো কি গেল। তো আমাদের কাছে কিছু আসে নাই কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে কি নগদ টাকা, তাই যেহেতু আমরা একটির উত্তর পাচ্ছি তাই এটি লেনদেন হবে। ৩ ২০,০০০ টাকা ঔষধ ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো, এটি একটি ঘটনা। এখানে যদি আমরা প্রশ্ন করি কি আসলো কি গেল, দেখা যাবে যে আমাদের কাছে কিছুই আসে নাই কিছুই যায় নাই, তো এটি লেনদেন হবে না। ৪ যন্ত্রপাতি ক্রয় করা হলো, তো যন্ত্রপাতি ক্রয় করা হলে যন্ত্রপাতি আমাদের কাছে আসবে আর নগদ টাকা চলে যাবে। এখানে আমরা যদি প্রশ্ন করি আমাদের কাছে কি আসলো কি গেল, তো দেখব আমরা এখানে আমাদের কাছে যন্ত্রপাতি এসছে আর নগদ টাকা চলে গেছে, তাই যেহেতু আমরা দুইটির উত্তর আমরা এখানে পাচ্ছি তাই এটি লেনদেন হবে। এখন দেখো বাড়ির কাজ, নিম্নোক্ত ঘটনাগুলো লেনদেন কি না চিহ্নিত করো। ১ মিস্টার বিন ৬০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। ২ তিনি ১০,০০০ টাকা পণ্য ক্রয় নগদে ক্রয় করেন। ৩ তিনি বিজ্ঞাপন বাবদ ৩,০০০ টাকা প্রদান করেন। ৪ তার ব্যক্তিগত অর্থ হতে ৫,০০০ টাকা চুরি হয়েছে। ৫ নগদে পণ্য বিক্রি করে ৩০,০০০ টাকা। ৬ তিনি অফিসের জন্য ১৩,০০০ টাকার একটি ফ্যান ক্রয়ের সিদ্ধান্ত নেন। এটি তোমরা বাড়িতে কাজটি করবি যে লেনদেন কি না। এরপরে দেখো তোমাদেরকে আবারও স্মরণ করে দিতে চাচ্ছি যে আমরা ঘটনাকে কিভাবে প্রশ্ন করিয়া আবার সঠিক আমরা উত্তরগুলি পেতে পারি, এবং এই উত্তরগুলো দুইটির উত্তর যদি আমরা সঠিকভাবে করতে পারি আমরা ছয় ছয় লেনদেন আমরা তৈরি করতে পারব এবং চিহ্নিত করতে পারব। আমি আবার বলছি দেখো কি আসলো কি গেল, এই দুইটির যদি উত্তর আমরা পাই সেটা লেনদেন হবে। আর কি আসলো কি গেল এই দুটির থেকে যে কোনো একটির উত্তর যদি আমরা পাই তাও লেনদেন হবে, কিন্তু যদি
কি আসলো কি গেল এই দুইটির মধ্যে থেকে যে কোনো একটিরও যদি আমরা উত্তর না পাই, যদি উত্তর শূন্য হয় তবে তা লেনদেন হবে না। আমি তোমাদেরকে বলবো যে আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।